স্লো পিচের বাইরে খুব একটা কার্যকরী ভূমিকায় দেখা গেল না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিজের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। তারপরেও চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল ফিজের উপর। তিনি যে সেটার প্রতিদান খুব ভালো করে ফিরিয়ে দিয়েছেন তা অবশ্য বলা চলে না। চার ওভারে এক উইকেট নিলেও দিয়েছেন 55 রান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভুলে যাওয়ার মতোই রাত পার করেছেন ফিজ। পাওয়ার প্লেতে দুবার তার হাতে বল তুলে দিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ। দুবাই দলকে হতাশ করেছেন, দিয়েছিলেন 23 রান। 18তম ওভারে এক উইকেট নিলেও দিয়েছেন 19 রান, আর শেষে এসে 13 রান দিয়েছেন রান সহায়ক পিচে। চিপাকে স্লো উইকেটের বাইরে এখন পর্যন্ত দুবার বল করেছেন ফিজ, দুবারই ছিলেন খরুচে। এই নিয়ে আলোচনাও কম হচ্ছে না, যদিও পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত আইপিএলের বোলারদের তালিকায় ওপরের দিকেই আছেন ফিজ। উইকেট বিবেচনায় যৌথভাবে দুইয়ে আছেন টাইগার পেসার। যুজবেন্দ্র চাহাল 11 উইকেট নিয়ে শীর্ষে, 10 উইকেট পেয়েছেন ফিজ এবং জাসপ্রীত বুমরা। যদিও ইকোনমি রেটের বিবেচনায় বুমরা এগিয়ে আছেন, টুর্নামেন্টে 10 বা তার বেশি উইকেট পেয়েছেন এই 3 জন।